ইভিএম এর বদলে সিসিটিভির ব্যবহার বাড়াতে পরামর্শ দিলেন সাবেক ইসি শাখাওয়াত। এদিকে ভোট কেন্দ্রের গোপন কক্ষে সিসিটিভি নিয়ে সমালোচনা হচ্ছে। জানাবো বিদ্যুৎ সংকট গভীরতর হবে। আরও জানাবো জেলা পরিষদ নির্বাচন, আওয়ামী লীগ প্রার্থীর পরাজয়ে দলীয় কোন্দল দায়ী। এবং সর্বশেষ জানাবো দেড় মাস বন্ধ থাকবে কোচিং সেন্টার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইভিএম এর বদলে সিসিটিভির ব্যবহার বাড়াতে পরামর্শ দিলেন সাবেক ইসি শাখাওয়াত। জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বদলে সিসিটিভির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন। আজ নির্বাচন ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি পরামর্শ দেন। সভা থেকে বের হয়ে শাখাওয়াত হোসেন সাংবাদিকদের কথা জানান। শাখাওয়াত বলেন, ভালো হোক মন্দ হোক ইভিএম নিয়ে অনেক বিতর্ক আছে। যে বাজেট 150টি আসনের জন্য ইভিএম কেনা হবে তার থেকে ভালো যতখানি সম্ভব সিসিটিভি ব্যবহার করা। ব্যালটে ভোটের পক্ষে মত দিয়ে সাবেক এই কমিশনার বলেন, ব্যালট পেপারে ভোট চুরি করলেও সেটা খুঁজে বের করা সহজ। আপনাদের কাছে ভোটার লিস্ট আছে, স্বাক্ষর আছে, সব কিছু আছে, ম্যাচ করা যায়। সূক্ষ্ম কারচুপি আপনারা যেটা দেখলেন ইভিএমে, বাইরে পরিবেশ ফার্স্ট ক্লাস, ঝামেলা নেই, হইচই নেই, কিন্তু ভেতরে কী হচ্ছে? অন্য সিস্টেমে যখন এটা হবে বাইরেও হইচই হবে, কারণ একা তো পারবেন না। ভোট কাটতে হলেও 5 থেকে 6 জন লাগবে, এতে প্রতিপক্ষ তো হইচই করবে। এটা আপনারা আরও ভালো করে দেখতে পারবেন। ভোটকক্ষে সিসিটিভি তো কষ্ট করে দেখতে হয়। গাইবান্ধা 5 উপনির্বাচনে ইসির নেওয়া পদক্ষেপকে স্বাগত জানান সাবেক এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, আমি বলেছি আপনারা যেটা করেছেন সেটা ঠিক আছে, তবে পরের ধাপগুলো যেন স্লিপ না করেন। যদি স্লিপ করেন তাহলে জাতির কাছে অন্য রকমের মেসেজ যাবে। আপনারা দেখানোর জন্য করেছেন, বাকুটুকু করলেন না। আইন শক্ত অবস্থানে যে বলেছেন প্লিজ ডু ইট, কমিশনের যে ক্ষমতা তারা তা প্রয়োগ করেছে, বলেন শাখাওয়াত হোসেন। তিনি বলেন, এখন ফলো আপ হচ্ছে কারা কি করেছে তা বের করা, কারা দোষী নয় সেটা চিহ্নিত করে শাস্তি দিতে না পারলে ইসির উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন উঠবে। ইসিকে উদ্দেশ্য করে শাখাওয়াত আরও বলেন, কেবল ভোট বন্ধ নয়, যে ক্ষমতা আছে সেটা প্রয়োগ করতে বলেছি। নিজস্ব কর্মকর্তা ও যাদের দিয়ে ভোট করাবেন তাদের কনফিডেন্স আনতে হবে, তাদের বোঝাতে হবে আপনারা প্রোটেকশন দিচ্ছেন। ভোট কেন্দ্রের গোপন কক্ষে সিসিটিভি নিয়ে সমালোচনা হচ্ছে। ভোটের সময় ভোটকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়ে অনেক সমালোচনা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, গোপন কক্ষ গোপন কক্ষই, সেখানে মানুষ গোপনে ভোট দেবে, কিন্তু সেখানে যদি ক্যামেরা লাগানো হয় তাহলে তো সেটা গোপন থাকে না। এটা সাধারণ মানুষ ও আইনজ্ঞদের অভিমত। নির্বাচন কমিশন যদি এটা দেখে ও অন্যদের দেখায় তাহলে সেটা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন দাবি করে। তিনি বলেন, সিসি ক্যামেরা লাগানো যেতে পারে, কিন্তু গোপন কক্ষে সিসিটিভি স্থাপন নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, এতে ভোটারের অধিকার লঙ্ঘন হয় বলে মত আইনজ্ঞদের। সিসি ক্যামেরা থাকতে পারে, তবে কে কোথায় ভোট দিচ্ছে সেটা দেখলে ভোট কি গোপন থাকলো, প্রশ্ন তথ্যমন্ত্রীর। বিদ্যুৎ সংকট গভীরতর হবে। জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম বলেছেন, দেশে যে বিদ্যুৎ সংকট চলছে ধারণা করা হচ্ছে এ সংকট গভীর থেকে গভীরতর হবে। তিনি বলেন, চলমান বিদ্যুৎ সংকটের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার সংবাদ আসছে গণমাধ্যমে। এর মধ্যে সার উৎপাদন কমানো হয়েছে, অচিরে দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে। তারিকুল ইসলাম বলেন, সরকারের বিভিন্ন মহল উদ্ভূত পরিস্থিতির জন্য আন্তর্জাতিক বাজার দামের ঊর্ধ্বমুখীতাকে দায়ী করছে। মূলত এ পরিস্থিতির জন্য সরকারের লোকজনের দুর্নীতি, লুটপাট, ভুলনীতি ও অব্যবস্থাপনা দায়ী। পার্টির এ নেতা বলেন, সুষ্ঠু রাজনৈতিক পরিস্থিতি নিশ্চিত করার স্বার্থে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও সভা সমাবেশ যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে যে সুযোগ সুবিধা পায়, বিরোধী রাজনৈতিক দলগুলোর তা পাওয়ার অধিকার রয়েছে। কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আর কোনো অহেতুক মামলা দায়ের ও গ্রেপ্তার নয়। তিনি বলেন, উন্নয়নের ফলে তেল এখন 130 টাকা, ডিম 14 টাকা পিস। জনগণ কী খায় এসে দেখুন। আমরা চাই না আমাদের দেশ শ্রীলঙ্কার দিকে যাক, আমরা চাই আমাদের দেশ ইউরোপ আমেরিকার মতো হোক। এখনকার যে পরিস্থিতি তার চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের দেশ, ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে। জেলা পরিষদ নির্বাচন, আওয়ামী লীগ প্রার্থীর পরাজয়ে দলীয় কোন্দল দায়ী।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 34টির মধ্যে 10টিতে হেরে যাওয়ার জন্য কয়েকটি কারণ দায়ী বলে মনে করছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতারা। তারা মনে করছেন বিএনপি সহ বেশিরভাগ দলের অংশগ্রহণ ছাড়াই অনেকটা একতরফা এ নির্বাচনে জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি, আবার কোথাও কোথাও দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় এমপি ও দলের একাংশ কাজ করেছেন। রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজনের নির্বাচনী আসন পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী হেরেছেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের আসনেও দলীয় প্রার্থীর পরাজয় হয়েছে। এছাড়া এ নির্বাচনের টাকায় ভোট কেনার প্রবণতাও ফলাফলের প্রভাব পড়েছে বলে মনে করেন তারা। জেলা পর্যায়ের একাধিক নেতার সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। ওই নেতারা আরও জানান কয়েক জেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের আত্মবিশ্বাস বেশি ছিল, তারা নির্বাচনে ভোটারদের প্রভাবিত করবেন এমন লক্ষ্য ছিল। জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হওয়ায় তাদের সেই আশা গুড়ে বালি। জেলা পরিষদ নির্বাচন সিসি ক্যামেরায় সরাসরি পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন। এর আগে একই প্রক্রিয়ায় গাইবান্ধা 5 আসনে উপনির্বাচনে অনিয়মের কারণে পুরো নির্বাচনটি বন্ধ করে দেওয়া হয়। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিব বলেন, আওয়ামী লীগের লক্ষ্য ছিল সুষ্ঠু অবাধ ও উৎসবমুখর পরিবেশ নির্বাচন করা, সেই লক্ষ্য পূরণ হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে স্থানীয় পর্যায়ে নানা ধরনের ইকুয়েশন থাকে, এখানেও তা থাকতে পারে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্দলীয় প্রতীকে নির্বাচন, আওয়ামী লীগ এ নির্বাচনে মনোনয়ন দেয়নি, সমর্থন দিয়েছে, প্রতীক না থাকায় সেখানে অনেকেই প্রার্থী হয়েছেন, এ কারণেও ফল এরকম হতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে এবারও বিদ্রোহী প্রার্থী নুরুল হুদা মুকুট চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট গত নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। এবার আওয়ামী লীগের সমর্থন পান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের ভাই মোহাম্মদ খায়রুল কবির রুমেন। জেলা জজ আদালতের পিপি পদ থেকে পদত্যাগ করে প্রতিদ্বন্দ্বিতা করা এ প্রার্থী পরাজয়ের জন্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে দায়ী করেন। তিনি বলেন, তাদের জন্য আমি হেরে গেছি, তাদের উপজেলাগুলোতে আওয়ামী লীগের প্রার্থীকে জিততে দেওয়া হয়নি, দলীয় কোন্দলের কারণে আমি হেরে গেছি। তবে উল্টো অভিযোগ করেছেন নির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। তিনি বলেন, কোনো মন্ত্রী এমপি আমাকে জেতায়নি, আমার জনপ্রিয়তার বিপুল ভোটে জয়ী হয়েছি, বিগত নির্বাচনেও আমি বিপুল ভোট পেয়ে জয়ী হই, এবার দল আমার সেই জনপ্রিয়তা বিবেচনায় নেয়নি, অজনপ্রিয় প্রার্থী মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ প্রার্থী হেরেছেন। কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেন, তাদের 3 জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহিনুল হক মার্শাল জয়ী হয়েছেন, বিপুল অর্থবিত্তের মালিক তিনি। স্থায়ীভাবে খোঁজ নিয়ে জানা গেছে প্রার্থী ও তার সমর্থকেরা ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন, অনেক ভোটারকে আর্থিক সুবিধা দেওয়ায় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপরদিকে আওয়ামী লীগের সমর্থন পাওয়া প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী ও তার অনুসারীদের বিরুদ্ধে ভোটারদের দলীয় প্রার্থীকে ভোট না দিলে থেকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া মোস্তাক আহমেদ চৌধুরী জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসকও ছিলেন, ওই সময় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়, তার পরাজয়ের জন্য এসব কারণও ছিল বলে মনে করে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা। এ বিষয়ে জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। তিনি বলেন, পরাজয়ের কারণ নিয়ে আমরা এখনই কোনো মন্তব্য করছি না, সব উপজেলা থেকে তথ্য সংগ্রহ ও সাধারণ সভা শেষে পরাজয়ের কারণ গণমাধ্যমে জানানো হবে। প্রায় একই ধরনের চিত্র দেখা গেছে ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে। এ নির্বাচনে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক কনক কান্তি দাস হেরে গেছেন, তার প্রতিদ্বন্দ্বী এম হারুনুর রশিদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে কনক কান্তি দাস চেয়ারম্যান থাকা অবস্থায় তার সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের দূরত্ব হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে একটি অংশের নেতৃত্ব দেন তিনি। এ নির্বাচনে আওয়ামী লীগের আরেক অংশ তার বিরোধিতা করেছে। অপরদিকে নির্বাচনে জয়ী হারুনুর রশিদ স্থানীয়ভাবে বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত, গত নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। পঞ্চগড় জেলা প্রতিনিধি এস এ মাহমুদ সেলিম জানান, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু তোয়াবুর রহমান জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোদ রেলমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজনের নির্বাচনী এলাকা বোদা ও দেবীগঞ্জ উপজেলাতে হেরে গেছেন। এ ব্যাপারে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ নাইমুজ্জামান মুক্তা বলে, নির্বাচনে দলীয় নেতাকর্মীরা আন্তরিকতার সঙ্গে কাজ করেনি, কাজ করেছে লোক দেখানো, এছাড়াও নির্বাচনে প্রচুর টাকার খেলাও হয়েছে, এটাও আবু তোয়াবুর রহমানের পরাজয়ের অন্যতম কারণ। এছাড়া নির্বাচনের
একাধিক আওয়ামী লীগ নেতা গোপনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজও করেছেন। তবে দলের কোনো বিভেদ নেই বলে দাবি করেছেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। তিনি বলেন, দলে কোনো বিভেদ বা কোন্দল নেই, আওয়ামী প্রার্থীর বিরোধিতাও কেউ করেনি। নির্বাচনে প্রচুর টাকার খেলা হয়েছে এবং তিনি টাকার কাছে হেরেছেন। দেড় মাস বন্ধ থাকবে কোচিং সেন্টার। 3 নভেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আজ সচিবালয় ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। আগামী 6 নভেম্বর থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেষ হবে 13 ডিসেম্বর। এতে অংশ নেবেন 12,03,407 জন। এর মধ্যে গতবারের তুলনায় পরীক্ষার্থী কমেছে 1,96,283 জন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।